অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আমরা অনেকেই কিন্তু মোবাইল গেম খেলতে পছন্দ করি। মোবাইল গেম খেলার জন্য আমাদের চোখের কি ক্ষতি হয় সেটাই এই ভিডিওতে আলোচনা করব। কি করলে আমরা আমাদের চোখকে রক্ষা করতে পারবো, আর ভিডিওর শেষে একটা হোম রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের চোখকে মোবাইল গেম থেকে যে ক্ষতি হয় তার থেকে রক্ষা করতে পারবেন। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ নলেজ পেতে পারবেন। চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। অনেকক্ষণ ধরে যখন আমরা মোবাইল গেম খেলি তার ফলে আমাদের চোখ খচখচ করা, চোখ জ্বালা করা, চোখ লাল হয়ে যাওয়া, আমাদের চোখ ব্যথা করা, আর অনেকক্ষণ ধরে মোবাইলে গেম খেলার জন্য মোবাইল স্ক্রিন ঝাপসা হয়ে যাওয়া, তারপর আমরা যখন দূরে দেখি তখন খুব প্রেশার দিয়ে আমাদের দূরে দেখতে হয় আর আমাদের চোখ কিন্তু টায়ার্ড হয়ে যায়। এগুলো উপসর্গ কিন্তু অনেকেরই দেখা দেয়। আপনার যদি এরকম উপসর্গ দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। আর এগুলো উপসর্গ দেখা যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের চোখ ড্রাই হওয়া আর চোখের আই স্ট্রেন। ড্রাই হওয়া মানে হচ্ছে আমাদের চোখের জল শুকিয়ে যাওয়া, আই স্ট্রেন হলো আমাদের চোখের খুব প্রেশার সৃষ্টি হওয়া। এর থেকে আমরা আমাদের চোখকে কী করে রক্ষা করতে পারবো? আমরা মিনিটে 15 বার কিন্তু চোখের পাতা ফেলি। চোখের পাতা আমরা এ কারণেই ফেলি, এর মাধ্যমে আমাদের চোখের জল পুরো চোখে ছড়িয়ে যায়, আমাদের চোখ কিন্তু ড্রাই হয় না। যখন আমরা মোবাইলে গেম খেলি তখন চোখের পাতা ফেলার রেট কমে যায়। দেখা যায় যে 4 থেকে 5 বার আমরা চোখের পাতা ফেলি, এর ফলে খুব সহজেই চোখের জল কিন্তু শুকিয়ে যায় আর আমাদের চোখ কিন্তু ড্রাই হয়ে যায়। এই ড্রাইনেস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের 20-20-20 রুলস ফলো করা উচিত। এটা কি? আমাদের 20 মিনিট গেম খেলার পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট ডিস্টেন্সে তাকিয়ে থাকা উচিত, কিন্তু সেটা অনেকেরই সম্ভব হয় না। এর জন্য আমি আপনাদের সাজেস্ট করব 30-40 মিনিট ছাড়া 3-4 মিনিটের একটা গ্যাপ নিয়ে নেবেন। দিনের বেলায় দূরে কোনো গাছ বা তার আশেপাশে তাকিয়ে থাকবেন, রাত্রিবেলায় কোনো লাইট পোস্ট বা তার আশেপাশে তাকিয়ে থাকবেন। এর ফলে কি হবে? চোখে পাতা ফেলার রেটটা বেড়ে যাবে, আমাদের পুরো চোখে জল ছড়িয়ে যাবে, আমাদের চোখ কিন্তু ড্রাই হবে না। এর সাথে আপনারা লুব্রিকেটিং আইড্রপ অর্থাৎ আর্টিফিশিয়াল টিয়ার আইড্রপ ব্যবহার করতে পারেন। তার কম্পোজিশন আমি আপনাদের বলে দিচ্ছি, এর ফলে আপনারা আপনাদের লোকাল মার্কেট থেকে আইড্রপ কিনে ব্যবহার করতে পারবেন। যাদের ড্রাইনেস একটু কম তাদের কার্বক্সি মিথাইল সেলুলোজ 0.5%, যাদের ড্রাইনেস বেশি তাদের কার্বক্সি মিথাইল সেলুলোজ 1% আপনারা আইড্রপ কিনে 3 ঘন্টা ছাড়া ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন। এর ফলে আপনারা আপনাদের চোখের ড্রাইনেস থেকে রক্ষা করতে পারবেন। আপনাদের সঠিক পরিমাণে জল খেতে হবে। আমাদের প্রতিদিন মিনিমাম 4 লিটার জল খাওয়া উচিত, এর ফলে আমাদের শরীর হাইড্রেট থাকবে, আমাদের চোখও কিন্তু ড্রাই হবে না। আমাদের সঠিক ঘুমেরও প্রয়োজন আছে। প্রত্যেক দিন 5-7 ঘন্টা একটা কন্টিনিউ ঘুমের আমাদের প্রয়োজন আছে। আমরা ঘুমোলে কি হয়, আমাদের চোখের যে জল পুরো চোখে ছড়িয়ে যায়, আমাদের চোখ কিন্তু ড্রাই হবে না। এর ফলে আমাদের চোখকে আমরা ড্রাইনেস থেকে কিন্তু রক্ষা করতে পারবো। আমি যে বলেছিলাম একটা হোম রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো একটা পাত্রে উষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে দেবেন, ভিজিয়ে 10 মিনিট করে উষ্ণ গরম জলের সেক আপনারা চোখে দেবেন। এর ফলে কি হবে, আমাদের চোখের পাতার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম টিয়ার গ্ল্যান্ড থাকে সেগুলো বন্ধ থাকলে খুলে যাবে, তার ফলে সঠিক পরিমাণে জল আমাদের চোখে এসে পৌঁছাবে, এর ফলে আমাদের চোখ ড্রাই হবে না আর আই স্ট্রেন থেকেও রক্ষা পেতে পারবেন। কারণ আমাদের মাসেলগুলো সারাদিন কাজ করার ফলে যে প্রেশারগ্রস্ত হয়ে যায় সেটা রিল্যাক্স হবে। আর আপনারা অবশ্যই উষ্ণ গরম জলের শেক আপনাদের সময় মতো 10 মিনিট করে চোখে দিয়ে দেখবেন, যে আপনাদের চোখ অবশ্যই অনেক রিল্যাক্স হবে। তো আশা করি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যে কি করলে আমরা মোবাইল থেকে যে গেম খেলার ফলে আমাদের যে চোখের ক্ষতি হয় তার থেকে খুব সহজে রক্ষা করতে পারবো। আপনারা যারা এখনই ভিডিওটাকে লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।